ঠিক এই কারণে আমলগুলো কবুল হয় না। এই জন্যই সংক্ষিপ্ত সময়ে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো এবাদত কবুলের পূর্ব শর্ত। এবাদত কবুলের পূর্ব শর্ত। আপনাদের হয়তো অনেকের মন খারাপ হতে পারে একটা কথা বলে। আচ্ছা, আমি বক্তব্য দেওয়ার আগে আমি আপনাদের একটু কথা বলতে চাই, সেটা হলো যারা আশেপাশে আছেন, যারা আশেপাশে আছেন আমাদের এখানে অনেক সুন্দর সৌন্দর্য বর্ধন করে, বর্ধিত করে সৌন্দর্য করা হয়েছে এই ধরনের একটি মঞ্চে, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনার এই মঞ্চে। আপনারা যারা বাহিরে আছেন এখনো মঞ্চের বাহিরে, তাদেরকে এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছি। একটা হাদিস শোনাই, শুধু একটা হাদিস, সহিহ বুখারীর 6408 নম্বর হাদিস, 6408 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নালিল্লাহি মালাইকাতা ইলতামিসুনা আহলাল যিকর ইয়াতুফুন, ঘুরে বেড়ায়, ইলতামিসুনা আহলাল যিকর, তারা কিছু মানুষকে খুঁজে বেড়ায় যারা আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহর ইবাদত করে, ধরনের কিছু মানুষকে খুঁজে বেড়ায়। যখন আপনাদের মতো এই মানুষগুলোকে পায়, তখন ফেরেশতারা আল্লাহর সামনে গিয়ে বলে কিছু মানুষ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন এরা কি চাই, তখন ফেরেশতারা বলে এরা জান্নাত চায়। আপনারা জান্নাত চান? জান্নাত চান? দোয়া করেন আল্লাহর কাছে জান্নাতের জন্য? জান্নাত চাইতে হবে, এমনিতেই দেবেন আল্লাহ, আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে। এরা জান্নাত চায়, আর কি চায়? এরা জাহান্নাম থেকে মুক্তি চায়। খাউফাও ওয়া তামা, আপনারা পড়েছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'ই ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা, যারা বিছানা ছেড়ে উঠে, বিছানা ছেড়ে উঠে আল্লাহকে ডাকে, আল্লাহকে আহ্বান করে, কি বলে? খাউফাও ওয়া তামা, জাহান্নামের ভয়ে, ওয়াতামা এবং জান্নাতের লোভে, বলে আল্লাহ ওই আগুন থেকে তুমি আমাকে মুক্ত করো, ওই আগুনে তুমি আমাকে দিও না। আবার বলে যে তোমা আল্লাহ তুমি আমাকে সেই সুমহান জান্নাত দিও, সেই লোভনীয় জান্নাত দিও। এই দুইটা করে যারা আল্লাহর কাছে চায় তাদের জন্যই, তাদের জন্য জান্নাত এবং জাহান্নাম থেকে মুক্তি, এবং তাদের জন্য জান্নাত। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, উশহিদুকুম, এ ফেরেশতারা শোনো, আন্নি কদ গফারতু লাহুম, আপনারা কি চান অথবা চান না এটা কি আল্লাহ জানেন না? জানেন তো, দেখেন জানার, কিন্তু ফেরেশতারা কি জানে? অসম্ভব, জানে না, ফেরেশতারা জানে না। কিন্তু ফেরেশতাদের সাক্ষী রাখার জন্য আল্লাহ এই কথোপকথন করেন ফেরেশতাদের সাথে, আপনাদের জন্য, এখানে যারা বসে আছেন তাদের জন্য আল্লাহ কথোপকথন করেন ফেরেশতাদের সাথে। ফেরেশতাকে জিজ্ঞাসা করে কি চায়, জান্নাত চায়, কি চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, উশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আন্নি কদ গফারতু লাহুম, আমি এদের সবাইকেই ক্ষমা করে দিলাম। আল্লাহ আকবার, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি, আল্লাহ আকবার। কি আপনি আশ্চর্য হবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতি কত বড় দয়াশীল এবং রহমা, কত কিভাবে দয়া করে। এখানে এসেছেন একজন কলা বালাক, একজন ফেরেশতা বলে, আল্লাহ এমন একজন মানুষ আছে যারা মাইকের জন্য এসেছে, কলা কথা বলেন নো, এই যে যারা আছে এরা কেন আসছে, এরা এগুলো সাজানোর জন্য এসেছে, ও কিন্তু জালসা শুনতে আসেনি। ওর যদি মুসলমান হয়, ফেরেশতারা বলে, একজন ফেরেশতা বলছে, আল্লাহ তুমি তো সবাইকেই ক্ষমা করে দিলে, সবাইকেই ক্ষমা করে দিলে, কিন্তু এখানে তো কেউ আছে জালসা শুনতে আসেনি, কোরআন সুন্নাহ শুনতে আসেনি, ওরাও তো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুমুল জুলাসা লা ইয়াশকা মিন জালিসিহিম, নো, যারা এখানে আছে আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলেছি, কদ গফারতু লাহুম, আমি তাদের সবাইকেই ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার। যারা এখান থেকে বাহিরে আছেন এখনো, যারা টিভি পর্দার সামনে, টিভি স্ক্রিনের সামনে যারা বসে আছেন, আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ নয়, অনুরোধ করব না, কেন অনুরোধ করব, আপনি যদি এখানে আসেন তাহলে খাবেন, তাহলে পাবেন এবং খেতে পারবেন, যদি না আসেন
তাহলে পাবেন না। আকালামা দুবাদান, আল্লাহর নবী বলছেন আমি হলাম সেই মানুষ যে দস্তরখানায় কিছু খাবার প্রস্তুত করে নিয়ে আমরা বসে আছি, যে এখানে আসবে সে খাবে, যে আসবে না সে খাবে না। আপনি বাড়িতে বসে থাকবেন অথবা চা স্টলে আড্ডাখানা গিবতের আড্ডাখানায় বসে থাকবেন অথবা রাস্তার পাশে বসে থাকবেন কোনো দোকানে বসে থাকবেন, নো আপনার জন্য এটা নয়। যারা এখানে আসবে বসবে তাদের জন্য এই মর্যাদা। আজকে আসুন, কুমু লিমাগফিরাতিকুম, চলে যাও, তোমাদের আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার, এটা আল্লাহর বাণী, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, এটা হাদিসে কুদসি, যাও চলে যাও তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আপনি তাও আসবেন না। সুতরাং যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের যদি মোটামুটি কমন সেন্স সিভিক সেন্স থাকে তাহলে আশা করছি আপনারা এখানে বসবেন, আমাদের আলোচনাগুলো শুনবেন। কেন ইবাদত কবুল হয় না আর কবুল হওয়ার জন্য কি শর্ত? বেশি শর্ত নয়, মাত্র দুইটা, দুইটা শর্ত বলেই আমি আমার আলোচনা আর টিটানব ইনশাআল্লাহ। আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব জনাব শেখ ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ ওয়া রাআহু আইয়াদা ওয়া গাম্মাদাহুল্লাহ ওয়া রিআয়াতাহু, উনি উপস্থিত আছেন, উনি অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে তার কাছ থেকে আলোচনা শুনবেন, চলুন যাই।